নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি দারুণ টেস্টি পনিরের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এইভাবে নিরামিষ পনির একবার রান্না করে খেলে মাছ মাংস ভুলতে বাধ্য হবেন। যারা নিরামিষভোজী তাদের তো ভালো লাগবেই, যারা মাছ মাংস পছন্দ করেন তাদেরও ভীষণ ভালো লাগবে। সাদা ভাত, রুটি, লুচি, পরোটা যা দিয়েই খাবেন অসাধারণ লাগবে। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। পনিরের রেসিপিটা করার জন্য দেখুন, আমি এখানে নিয়েছি 400 গ্রাম পনির। এটা আমাদের ঘরে তৈরি করা পনির। এবার কড়াইতে কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি, তারপর দেখুন গোটা পনিরটাই আমি এইভাবে দিয়ে দিয়েছি। পনিরটা দু টুকরো কড়াই ছিল। এবার পনিরের মধ্যে প্রচুর জল থাকে, গরম তেলে দেওয়ার সাথে সাথে ছিটকাতে থাকে, তখন এইভাবে একটু ঢেকে দিতে হবে যাতে চারিদিকে জলটা না ছিটকায়। ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে পনিরটাকে ভেজে নিতে হবে। মাঝখানে দু একবার একটু ঘুরিয়ে উল্টে দিতে হবে। এই সময়ে দেখুন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি কিছুটা উষ্ণ গরম জল, তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ আর 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তবে এইভাবে লবণ দিয়ে গরম জল একটু রেডি করে রাখবেন পনির ভাজতে ভাজতে। দেখুন প্রায় 1-1.5 মিনিট পর এইভাবে একটু ঘুরিয়ে দিচ্ছি। এবার অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে পনিরগুলো কেটে না ভেজে এইভাবে গোটা কেন ভাজা হচ্ছে। এইভাবে গোটা ভাজলে কি হয়, প্রথম কথা আমাদের উল্টাতে সুবিধা হয়, আর পনিরগুলো নাড়াচাড়া করলে ভেঙ্গেও যায় না, আর পনিরটা খুব সফট হয়। দেখুন পনির ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাইতে রাখবেন। হাইতে রেখে ভাজলে পনির চুপসে যায় না আর শক্তও হয়ে যায় না। আর পনিরগুলো যদি ভেজে এইভাবে লবণ জলে রাখা হয় তাহলে অনেকটাই লবণ জল টেনে নেয়, পনিরের স্বাদ অনেকটা বেড়ে যায় আর এতে পনিরটা খুব নরমও হয়। এইভাবে একটু উল্টে দেব। লবণ জলে প্রায় 7-8 মিনিট ভিজিয়ে রাখতে হবে। এই সময়ে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি পোস্ত মিক্সারের জারে, আর নিয়ে নিলাম 10-12টা কাজু বাদাম। একটু প্রথমে শুকনো ঘুরিয়ে নেব। দেখুন একটু শুকনো ঘুরিয়ে নিয়েছি। এবার একটু জল দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। এতে কি হবে, একেবারে সুন্দর শিলে বাটার মতন পেস্ট হবে। যদি এভাবে ঘুরিয়ে ভিজিয়ে রাখা হয় পেস্টটা খুব ভালো হয়। এই মশলাটা আপনারা চাইলে রান্নার প্রথমেও রেডি করে রেখে দিতে পারেন। 10 মিনিট পর দেখুন একটু জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ নারকেল কুড়া, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এভাবে টুকরো করে পেস্ট করতে সুবিধা হবে। তারপর দেখুন এইরকম একটা মিহি পেস্ট তৈরি করে একটা বাটিতে ঢেলে নিলাম। এবার ওই একই মিক্সারের জারে নিয়ে নিচ্ছি 1টা বড় সাইজের টমেটো। টমেটোটাকে একটু পেস্ট করে ঢেলে রেখেছি। এবার কড়াতে আমি আরও একটু তেল দিয়ে দিলাম, আর ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো এলাচ, 4-5টা লং আর 7-8টা কালো গোলমরিচ। কয়েক সেকেন্ড ভেজে নেব, তারপর এখানে যোগ করে দিচ্ছি টমেটোর পেস্ট। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রাখবেন, তা না হলে চারিদিকটায় টমেটোর যে রসটা রয়েছে সেটা খুব ছিটকাবে। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কালারটাকে সুন্দর করার জন্য, এতে কোনো রকম ঝাল হবে না। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। প্রথমে 1-1.5 মিনিট একটু কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। দেখুন 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি, মশলা অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আমি যোগ করে দিচ্ছি 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার পুরো মশলাটাকে আরও 2 মিনিট লো ফ্লেমে কষিয়ে রান্না করে নেব। দেখুন আরও 2 মিনিট কষিয়ে রান্না করে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি কাজু পোস্তর যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা। মশলার বাটি ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব, তারপর ঢাকা দিয়ে মশলাটাকে আরও 2-3 মিনিট কষিয়ে নেব।
দেখুন, ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন মশলার তেল ছেড়ে এসেছে। এবার ঢাকাটা তুলে আরও একটু সময় এভাবে নাড়াচাড়া করে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি যোগ করে দিচ্ছি জল। জলের পরিমাণ আপনারা যতটা গ্রেভি চাইছেন সেই পরিমাণ বুঝে যোগ করে দেবেন। আমি এখানে 1 কাপ পরিমাণ জল যোগ করছি, কেননা এটা খুব বেশি একটা পাতলা করলে খেতে ভালো লাগবে না। একটু মিশিয়ে নিয়ে এখানে যোগ করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। মনে রাখতে হবে আমরা যে পনির ভিজিয়ে রেখেছিলাম সেই জলটার মধ্যেও লবণ ছিল, সেই জলটা থেকে কিছুটা পরিমাণ জল আমি এখানে যোগ করে দিয়েছি। আর যোগ করে দিলাম 1/2 চা চামচ চিনি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া, একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। আপনারা যারা চিনি অপছন্দ করেন তারা স্কিপ করবেন। আরও একবার সব কিছু মিশিয়ে নেব আর ঝোলটাকে 2 মিনিট ফুটতে দেব হাই ফ্লেমে। এই সময় দেখুন আমি পনিরটা তুলে নিলাম, এইভাবে একটু টুকরো টুকরো করে কেটে নেব। খুব বেশি বড়ও নয়, খুব বেশি ছোটও নয়, মিডিয়াম সাইজের করে আমি কাটছি। আপনারা চাইলে আরও বড়ও করতে পারেন, চাইলে আরও ছোটও করতে পারেন। যেহেতু আমার ঘরে তৈরি করা পনির একটু ভেঙে যাচ্ছে, দেখুন আমি এরকম সাইজের করে কেটেছি। এবার ঝোলটাও 2 মিনিট ফুটেছে ভালোভাবে। এবার পনিরগুলো দিয়ে দেব আর হালকা হাতে একটু মিশিয়ে নেব। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, আজকের রেসিপিটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার থেকে এইরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন, ঢাকা দিয়ে দিলাম আর 2-3 মিনিট আরও ফুটিয়ে নেব। এই সময় পাশের বার্নারে একটা ফ্রাইং প্যানে আমি কিছুটা কসুরি মেথি দিয়ে দিলাম, একটু শুকনো ভেজে নেব। কসুরি মেথি ব্যবহার করার আগে অবশ্যই ভেজে নেবেন, এতে গন্ধ স্বাদ দুটোই বেড়ে যায়। কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিতে হবে, খুব বেশি ভাজা যাবে না, লো ফ্লেমে ভাজতে হবে। এদিকে দেখুন প্রায় 2-3 মিনিট পনিরটা ফুটে উঠেছে। এবার আমি যোগ করে দেব কসুরি মেথিটা একটু গুঁড়ো করে, আর দিয়ে দেব 1 টুকরো বাটার। বাটারটা যেহেতু অনেক সময় আগেই ফ্রিজ থেকে বের করে রেখেছি সেজন্য একটু নরম হয়ে গেছে। এবার হালকা হাতে আরও একবার মিশিয়ে নেব, তারপর ঢেকে রাখবো 5 মিনিট, যাতে কসুরি মেথি আর বাটার ভালোভাবে মিশে যায়। 5 মিনিট পর দেখুন ফাইনাল লুকটা কতটা লোভনীয় হয়েছে, দেখতে খেতেও অসাধারণ হয়। দেখুন আমি এবার সার্ভ করে দিচ্ছি। তাহলে আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব এইরকমই দারুণ টেস্টি ঘরোয়া কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।